আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা প্রায়ই লংয়ের ব্যবহার আপনার খাবারে করে থাকেন, কিন্তু আপনি কি কখনও ঘরের বরকত বাড়াতে বা সংসারের আয় উন্নতির জন্য লং ব্যবহার করেছেন, বা ধন সম্পদ পাওয়ার জন্য লং ব্যবহার করেছেন? তো যতদূর আমি জানি, আপনাদের উত্তর হবে না করি নাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাত্র চারটি লংয়ের এমন একটি আমল বলতে যাচ্ছি, যদি আপনারা এটি করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা খুব বেশি টাইম আপনাদের দেব না, মাত্র 7 দিনে আপনারা এর পার্থক্য অনুভব করতে শুরু করবেন। আপনার ঘর থেকে গরিবি অর্থাৎ অভাব দূর হয়ে যাবে এবং ঘরে অনেক অনেক বরকত হবে। আর যদি ঘরে কোনো খারাপ জিনিস, বিপদ আপদ, বালা মুসিবত থাকে, অথবা কোনো মানুষ আপনার ঘরের উপরে, কোনো ব্যক্তির উপর জাদুটনা, সেহের, আসেব বা নজর লেগে থাকে, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই সব থেকেও আপনারা নাজাত পেয়ে যাবেন। একটি নিয়মে আপনাদের এই আমলটি করতে হবে আর লক্ষ লক্ষ পেরেশানি থেকে নাজাত পাওয়া যাবে। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা আগে পিছে স্কিপ করবেন না, আমি আপনাদের পুরো নিয়ম বলে দেব। নিয়মটি আপনারা মনোযোগ দিয়ে বুঝে নেবেন, একদম ছোট অজিফা খুব সহজেই পড়তে পারবেন, কিন্তু এর পুরো নিয়ম জানা খুবই দরকার। তো প্রথমেই আপনারা এই ভিডিওটি লাইক করে দিন, আর এই ভিডিওটি এত বেশি বেশি করে শেয়ার করে দিন যেন সমস্ত মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। আসুন বন্ধুরা, এখন আমরা দোয়া করে নিই। যারা এই ভিডিওটি দেখছেন তাদের অন্তরে যে নেক এবং জায়েজ হাজত আছে আল্লাহ তাআলা পূরণ করুন। যারা পেরেশান আছেন আল্লাহ তাআলা তাদের পেরেশানি দূর করুন। যারা কমেন্টে দোয়ার জন্য বলে তাদের যা নেক এবং জায়েজ হাজত আছে আল্লাহ তাআলা পূরণ করুন। যারা গরিব, দুঃখী, অভাবী, আল্লাহ তাআলা তাদের দুঃখ এবং অভাব দূর করুন। তাদের সংসারে আয় উন্নতি দান করুন, তাদের অঢেল ধন সম্পদ দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। কমেন্ট বক্সে অবশ্যই আমিন টাইপ করবেন, কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয়ে যাবে। আসুন বন্ধুরা, এবার আপনারা নিয়মটি খুব ভালো করে বুঝে নিন যে আপনাদের কি করতে হবে। প্রথমে আপনি আপনার কিচেনে যান এবং 4টি লং নিয়ে আসুন। লং যা খাবারে ব্যবহার করা হয়, পুরুষ এবং মহিলা উভয়েই এই আমলটি করতে পারবেন। 4টি লং আপনাকে নিয়ে আসতে হবে এবং আপনাকে একটি সময় নির্দিষ্ট করে নিতে হবে, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট সময় নেই, আপনি যখন চান তখন এই আমলটি করতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে সময় আপনি এই অজিফাটি করবেন সেই সময় আপনাকে একদম চুপ থাকতে হবে, অর্থাৎ অজিফা করার সময় আপনি কারো সাথেই কথা বলবেন না। এই অজিফাটি করার সময় আপনার অজু অবশ্যই থাকতে হবে। সুতরাং প্রথমে অজু করে নিন, তারপরে এই আমল শুরু করুন। বন্ধুরা, প্রথমে যে 4টি লং আপনি নিয়েছেন সেটা আপনার সামনে রেখে দিন। তারপর প্রথমে 3 বার দরুদে পাক পাঠ করুন। দরুদে পাক আপনার যেটা জানা আছে সেটা পড়তে পারেন, এবং তারপরে একটা আয়াতে কারিমা আছে যেটা প্রত্যেকেই জানেন, যাদের জানা নেই তারা দেখে দেখেও পড়তে পারেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতে কারিমাটি মাত্র 21 বার অর্থাৎ 21 টাইম পাঠ করুন, এবং তারপর সুরা কাউসার অর্থাৎ ইন্না আতয়না কাল কাউসার, ফসল্লি লি রব্বিকা ওয়ানহার, ইন্না সানিয়াকা হুয়াল আবতার। এটা সুরা কাউসার, এটা আপনাকে 100 বার অর্থাৎ 100 টাইম পাঠ করতে হবে, এবং শেষে আবার 3 বার দরুদে পাক পাঠ করুন, সেই দরুদে পাক যা আপনি শুরুতে পাঠ করেছেন। এবার আপনার সামনে যে 4টি লং রাখা আছে, একটা একটা করে আপনি লংগুলো উঠান। প্রথম লং উঠান, তার উপর আপনি 3 বার ফু দিন এবং লংটি আপনি সাইডে রেখে দিন। তারপর দ্বিতীয় লং উঠান, তার উপর 3 বার ফু দিয়ে সাইডে রাখুন,
এইভাবে আপনাকে একটি একটি করে চারটি লংয়ের উপরে তিন তিন বার করে ফোঁ দিতে হবে। বন্ধুরা, এবার মন দিয়ে শুনে নিন যে এই লংগুলো আপনাকে কি করতে হবে। যদি আপনি আপনার ঘরে থাকেন, তাহলে আপনার ঘরে যে চারটি কোণ আছে প্রতিটি কোণে একটি করে লং রেখে দিন। যদি কাঁচা মাটির ঘর হয় তাহলে মাটির নিচে পুঁতে দিন, আর যদি পাকা ঘর হয় তাহলে আলমারিতে, কোণে, সাইডে, যে কোনো জায়গায় আপনি এই লংগুলো রাখতে পারেন। লং চারটি আপনার ঘরের চার কোণে থাকতে হবে। ইনশাআল্লাহ তাআলা একবার আপনারা এই আমলটি করুন, তারপর দেখবেন আপনার ঘরে কিভাবে বরকত আসবে, কিভাবে আপনার সংসারে আয় উন্নতি হয় এবং ঘর থেকে খারাপ জিনিস পালিয়ে যাবে। আর যদি কেউ জাদুটোনা করে থাকে তাহলে তা কেটে যাবে এবং ইন ফিউচার আপনার প্রোটেকশন হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি ফিউচারে আপনার উপরে জাদু করতে চায় তাহলে তার আসর ঘরের কোনো ব্যক্তির উপরেই হবে না ইনশা আল্লাহ তাআলা। তো বন্ধুরা, এবার বলুন এই অজিফাটি আপনাদের কাজের ছিল কি না। এবার আপনাদের যদি মন চায় তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, আমি কোনো জবরদস্তি করছি না। যদি আপনার মনে হয় যে এটা দিয়ে কারো ঘরের সমস্যা দূর হতে পারে তাহলে আপনি এই ভিডিওটি কিছু লোকের কাছে পাঠিয়ে দিন। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এর প্রতিদান দেবেন। আর প্রিয় বন্ধুরা, এখন আপনারা কোথাও যাবেন না, আমরা আপনার স্ক্রিনে এমন দুটি ভিডিও রেখেছি, এই দুটি ভিডিও আপনার অনেক কাজে আসবে। আপনারা অবশ্যই এই দুটি ভিডিও দেখবেন, ইনশা আল্লাহ তাআলা আপনার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। তাই আপনারা আমার কথা মতো এই নিচের ভিডিওটি অবশ্যই ক্লিক করুন, আপনার জীবন বদলে যাবে।